মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর বাংলাদেশে আসা স্বাভাবিক হলেও আওয়ামী লীগ ও বিএনপির কথা বলে উত্তাপ ছড়াচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমরা কোনো উত্তাপ ছড়াতে চাইনি আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম হঠাৎ চাঙ্গা হয়ে গেছে সামনে তো কিছু নেই এখন লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে গতকাল বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমুন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন এ সময় মন্ত্রী আরও বলেন আমাদের সাথে তাদের আলোচনা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির ফলো করতে ডোনাল্ড লু বাংলাদেশে আসবেন আমরা সেটাই মনে করি ডোনাল্ড লু বাংলাদেশের সাথে সম্পর্কে এগিয়ে নেওয়ার জন্য আসবেন সরকারের সাথে কথা বলবেন বিএনপি উদ্ভর চিন্তা করছে ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে তারা তো এমন অনেক উদ্ভর চিন্তা করে প্রলোপ বকছিল বারবার জনগণ তারা প্রত্যাক্ষিত হয়ে বেসামাল হয়ে পড়েছে বিএনপি অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবাদুল কাদের বলেন কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি আরেকজন জিএম কাদের সাহেব বলেছেন সিন্দাবাদের দত্ত নাকি সরকারের কাঁধে চেপেছে তারা নাকি দেশ চালাচ্ছে বাংলাদেশ পরিচালনা করছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনা করছে অদৃশ্য শক্তি দ্বারা দেশ পরিচালনা করা বিএনপির আদর্শিক চরিত্র বিএনপি আমলে হাওয়া ভবন ছিল তাদের বিকল্প পাওয়ার সেন্টার দুর্নীতির বড় পুত্র তারেক রহমানের নির্দেশ ছাড়া কিছুই হতো না যারা এভাবে চলে তারা তো অদৃশ্য শক্তির মানসিক সময় ভুগবে এটাই তো স্বাভাবিক বিএনপি সংবাদ সম্মেলনের সমালোচনা করে কাদের বলেন তাদের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে কৌশল সত্যকে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা ইতিহাস বিকৃত করা পাশ অগ্রতিতে অস্বীকার এবং নিজেদের অতীত ইতিহাস ভুলে নিজেদের দায় অপরের উপর চাপিয়ে দেওয়া মির্জা ফখরুল সাহেব অবিরাম মিথ্যা বলতে পারেন বিএনপি নেতারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে মিথ্যাচার অপপ্রচার অবলীলায় করে যেতে পারে